इसको आगे इन्होंने बिलाल बाबू जा बोलने हम लोग सब सुनला हमें बार बार एक कथा बोली जो उच्छृंखलतार एक पार्टी शुद्ध त्रिपुरा ते नय सारा भारतवर्षे तार नाम हे कांग्रेस पार्टी श्रृंखलार साथे कि भावे उच्छृंखल होते हैं से पार्टी नाम हे कांग्रेस पार्टी आज के से पार्टी थेके उन्नी एसे आमादेर भारतीय जनता पार्टी पताका कोले उन्नी सामिल होयेछेन एवं केन सामिल होयेछेन से विषय एखाने ओनार बक्तव्य एखाने रेखेछेन आमी भारतीय जनता पार्टी तरफ थेके उनाके स्वागत जानाच्छि एवं उन्नी जे कथाटा बोलेछेन अनेक आगे थेके ओनार साथे आमार परिचय छिल उन्नी जे कथाटा बोललेन जे सुधीर बाबुर मंत्रित्वे कालीन उनार सुधीर बाबुर साथे उनार खुबई एक भालो रिलेशन छिलो अंतरंगता छिलो एवं बोलेछेन मृत्युर आग पर्यन्त एई आमादेर प्राक्तन मुख्यमंत्री सुधीर बाबुर साथे उनि छिलेन এখন উনি বলেছেন যে আমাদের সাথে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন আমি যেটা বারবার বলি আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে কংগ্রেস পার্টি আস্তে আস্তে আরো কিছু দেখবেন আমি তো টেইলার হয়ে তিন চারটে বাকি হয়ে আপনারা যারা খালি অপেক্ষা করুন আস্তে আস্তে ওই যে সোনে তাইলে বানি দিয়েছিল আধা তাইলে আধা ভাবে আর বাকি মেরা পিছে দেখা গেল সবাই চলে গেছে এক এক হাঁটছে সেই দিনটা বেশি দিন নয় কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আপনাদের ইন্টারনেটের মধ্যে আপনারা দেখবেন এই দিনটা আমরা দেখেছি কত নাটক আমরা দেখেছি এইসব যে নাট্যকারদের ২০১৭-১৮তে আমরা দেখেছি যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম কে ভালোবাসত না একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায় এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী এখানে যারা উপস্থিত আছে এখানে নাম বলছিল কতজনের নাম বললো এখানে কতজনকে হত্যা করেছে সেই পার্টির আরেক নাম যারা দর্শন করে খুন করে যারা অগ্নিসংযোগ করেছে যারা মানুষকে খুন করে মাটির নিচে দাবিয়ে দিয়েছে অসংখ্য সেই নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর বছর পর পর কিন্তু বন্ধুগণ আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ২০১৮-তে সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটাও রাজনৈতিক হিংসা বা একটা একটা খুন হয়েছে সেটা কেউ বলতে পারবে না পরক পর আমি বলতে পারি আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে ২৮টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে তার মধ্যে নিচের দিক দিয়ে আমরা বারবার এনবিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিক দিয়ে এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি কোথাও কোন রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরামসে যেতে পারে এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে কোন রকম ধর্ম থাকবে না আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা সেই দিকে আমরা চাই না সবটা সব সবটা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ যে তিন তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে খুন হয়ে যাবে চারিদিকে রায় হয়ে যাবে কোথায় বন্ধুগণ কি হলো কিছুই হলো না কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষে সাইন্টিস্টরা ইসরোর সাইন্টিস্টরা কি করলেন চাঁদের মাটিতে পা ফেললেন এত বড় ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন আমরা যত ওনার সম্পর্কে বলবো কম সেটা কমই হবে আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি গরিবের যারা যারা গরিব এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায় তাদের সম্মান দেওয়া যায় সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন যাতে কোন রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার আমরা সবাইকে নিয়ে চলতে চাই আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে
माननीय প্রধানমন্ত্রী জি প্রায় উনার যে চারিত্র যোজনা সে আমাদের যে যে কার্ড সে কার্ড বিতরণ করেছে প্রায় 13 লক্ষ মত এর মধ্যে 2 লক্ষ যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সা পাতি যেটা ছিল বাকি লোক কোথায় যাবে সেই জায়গায় বাজেটে আমরা এবার 59 কোটি আমরা রেখেছি এবং সেটা মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা নামে আমি আধিকারিকদের বলেছি বক্সনগর এলাকায়